ইতিপূর্বে কয়েকবার কোরআনকে পড়ানো হয়েছে। আমরা অর্থনৈতিকভাবে যদি তাদেরকে অবরোধ রচনা করি, অর্থনৈতিকভাবে যদি পঙ্গু করি, তারা বুঝবে মুসলমান কোন জিনিস। 50টির অধিক রাষ্ট্র মুসলিম রাষ্ট্র, আমাদের ঘুমিয়ে থাকলে নীরব থাকলে চলবে না, আমাদেরকেও সোচ্চার হতে হবে। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, কত সুন্দরভাবে বাড়ি দাঁড়ায় তারা অফিস করছে, ঠিক আছে করুক। আপনি আপনি বাংলাদেশে সুইডেনের যেসব পণ্য আছে সেই সব পণ্যের উপর নিষেধাজ্ঞা দিন, আমাদের বিশ্বাসের উপর আঘাত আনবে, আমাদের চেতনার উপর আঘাত আনবে, আমাদের অতীত ঐতিহ্যের প্রতি আঘাত আনবে। আমরা বরদাস্ত করতে পারি না, আমরাও অহিংসভাবে তার প্রতিরোধ রচনা করব। সরকারের প্রতি আহ্বান, তার পণ্য বর্জনের আহ্বান করুন, বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলির প্রতি আহ্বান, নীরবে বসে থাকবেন না। আজকে এই ঘটনা ঘটিয়েছে, কালকে আরেকটি ঘটাবে, কাজেই সবাই মিলে একযোগে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সুইডেনের পণ্য আমরা বর্জন করে আমরা দেখিয়ে দেব, সুইডেন তুমি ওখানেই থাকো, বহির্বিশ্বে তোমার স্থান নাই। রাজনৈতিক দলমত নির্বিশেষে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের ইমানের চেতনা থেকে। বন্ধুগণ, যে কথাটি বলা হচ্ছে যে পবিত্র কোরআনকে পুড়িয়ে দিয়েছে, এই পবিত্র কোরআনকে যে পুড়িয়ে দিয়েছে সুইডিশ নাগরিক বলে আমরা জেনেছি। আমরা জেনেছি পাশ্চাত্য দেশগুলির শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে রয়েছে। আমি বলবো এই পাশ্চাত্য দেশগুলি তারা আধুনিক শিক্ষার নামে যে শিক্ষা নিয়েছে এটা কোনো শিক্ষা নয়, এরা অশিক্ষিত, এরা বর্বর, এরা সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। কারণ কোনো শিক্ষিত মানুষ যে কোনো ধর্মের কোনো ধর্মগ্রন্থকে পুড়িয়ে দিতে পারে না, এটা কোনো শিক্ষা দেয় না, তাই গৃহে জানায়। এবং আমরা যে এই প্রতিবাদ আমরা মিছিল করেছি, আয়োজন করেছি, আমরা সুইডেন এই এমবিসি অভিমুখে আমরা কিছুক্ষণ পরে আমরা যাত্রা শুরু করব। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে একজন ইসলাম বিদ্বেষী সরকারের পৃষ্ঠপোষকতায় পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আপনারা নিশ্চয় জানেন সেখানে পুলিশ বেষ্টনীর মধ্যে এবং সরকারের অনুমতি নিয়ে যে কোরআন পোড়ানো হলো, এর জন্য গোটা দুনিয়ায় বিক্ষোভে ফেটে পড়েছে। বাংলাদেশ সরকার এর জন্য প্রতিবাদ জানিয়েছে। আপনারা জানেন মরক্কো এবং ইরান সুইডেনে অবস্থিত তার্কে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, শুধুমাত্র প্রতিবাদ জানিয়ে নয়, আপনারা বাংলাদেশ পার্লামেন্টে এর প্রতিবাদ জানান, কথা বলুন এবং নিন্দা প্রস্তাব উত্থাপন করুন। কোরআন অবমাননার ঘটনা এ প্রথম নয়, ইতিপূর্বেও কয়েকবার কোরআনকে পড়ানো হয়েছে। এ দ্বারা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র মুসলমানদেরকে উস্কে দিতে চায়, মুসলমানদের প্রাণে আঘাত দিতে চায় এবং তারা দেখতে চায় যে মুসলমানেরা প্রতিবাদ করছে কিনা। ধর্মপ্রাণ মুসলমান নয়, সকল ধর্মের মুসলমানদের পক্ষ থেকে, সকল ধর্মের অনুসারীদের পক্ষ থেকে সুইডেন এমবেসিতে আমাদের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আমাদের একদল প্রতিনিধি সেখানে এর প্রতিবাদ হিসাবে যাবে। এই প্রতিবাদ শুধু আজকে খণ্ডিত নয়, সারা বাংলাদেশ, সারা বিশ্বের, শুধু মুসলমানে নয়, ধর্মপ্রাণ মানুষ যে যে ধর্মে করুক না কেন, এটা আন্তর্জাতিক এখানে চার্টারের সুস্পষ্ট লঙ্ঘন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজেল হয়েছে গোটা মানব জাতির জন্য। এই কোরআন শরীফকে কেন্দ্র করে কাবা শরীফ, মদিনা শরীফ, এই সমস্ত কিছুরই সৃষ্টি। আমি আপনাদেরকে অনুরোধ করব সুইডেনকে এটা বোঝার জন্য, রিয়ালাইজ করার জন্য, বাংলাদেশের বিজ্ঞ পেশায় নিয়োজিত লয়াররা, আইনজীবীরা এই প্রতিবাদ করছে, ঘৃণার সাথে প্রতিবাদ করছে। আপনাদের আবেদন জানাচ্ছি, কোরআন শরীফ কি জিনিস হে সুইডেনবাসী মূর্খরা, তোমরা পড়ো, তোমরা পড়িয়া তোমরা আগে বোঝো।